একটা एग्जांपल দিলে আপনারা বুঝবেন যেমন আজকে আলেম ওলামারা যারা দাওয়াতি যারা আজকে মাহফিলের মধ্যে হাজির হয়েছে যারা হবে বা বিভিন্ন বাড়িতে যখন মেহমান আসে বিশেষ করে নতুন জামাই যখন আসে নতুন জামাই বাড়িতে আসার পর জামাইর সাথে যারা আছে সবাইকে কিন্তু সামুজ দিয়ে বাইরেয়া সামুজ দিয়ে এই রকম তুলে তুলে তাদেরকে তরকারি দেওয়া হয় তাদেরকে খাবার দেওয়া হয় দেখা যায় সামুজ দিয়ে দেওয়ার পর আরো কিছু খাবার অবশিষ্ট থাকে ওইটাকে আপনার পরিপূর্ণ বলে না যখন নতুন জামাই খাবারে বসে দেখবেন ছোট 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 কিছু বাটি ওই বাটির মধ্যে এক বাটিতে মাছের তরকারি অপর বাটিতে মুরগির তরকারি অপর বাটিতে গরুর গোশতের তরকারি এই রকম তরকারিগুলো সামিজ দিয়া পাইরা দেয় না নতুন জামাইকে যখন তারা খাবার দেয় তখন তারা পুরো বাটিটা এরকম উপর করে জামার প্লেটের উপরে ঢাইলা দেয় পুরো বাটিটা এইভাবে উপর করে জামার প্লেটের উপরে ঢাইলা দেয় এবার বলেন বাবা ওই প্লেট যে ওই প্লেটের মধ্যে যে ছোট বাটিটাকে উফুর করে ঢালা হয়েছে ওই বাটির মধ্যে কি আর কোন তরকারি অবশিষ্ট আছে আর কোন তরকারি অবশিষ্ট নাই উফুর করছে তো যা আছে সবগুলা কিন্তু ওই প্লেটের মধ্যে পড়ে গেছে বাটি শূন্য হয়ে গেছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন বান্দারে আমি আদম নবীকে নিয়ামত দিছি তবে পরিপূর্ণ না ঈসা রুহুল্লাহকে নিয়ামত দিছি তবে পরিপূর্ণ না মূসা কালিমুল্লাহকে নিয়ামত দান করেছি তবে পরিপূর্ণ না নিয়ামতে উসমা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউকে নিয়ামতে উসমা দান করি নাই একমাত্র নিয়ামতে উসমা যাকে দান করেছি তিনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ যেই রকম ভাবে উফুর করলে প্লেটে কিছু প্লেটের মধ্যে সবগুলা পড়ে বাটিতে কিছু থাকে না আমার আল্লাহ কয় আমার সম্পূর্ণ নিয়ামত এই রকম উফুর করে আমার নবীকে দান করে দিয়েছি যেমন ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ কই নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার এই কাউসার শব্দটা ব্যাখ্যা করেন শানে হাবিবুর রহমান বড় কিতাবের দরকার নাই আমি যেগুলা পড়ছি এগুলার কথাই আপনাদেরকে বলি শানে হাবিবুর রহমান খুলেন শানে হাবিবুর রহমান খুলে ওইখানে সূরা কাউসারের প্রথম আয়াতের ব্যাখ্যাটা আপনারা দেখেন সেইখানে কাউসার শব্দটাকে ব্যাখ্যা করা হয়েছে বলা হয়েছে কাউসার শব্দটা হচ্ছে বহুবচনের বহুবচন এইটার আরো তিনটা বহুবচন শব্দ আছে যেমন কাসির মানে বেশি কেসার মানে বেশি আকসার মানে আরো বেশি ওই কাসির কেসার আকসার তিনটা বহুবচনের যেই বহুবচন শব্দ ওইটার নাম হচ্ছে কাউসার আল্লাহ ডাক দেয়া কয় আমার সৃষ্টি জগতে যা আছে সবগুলা আপনি নবীকে আমি আল্লাহ দান করে দিয়েছি এবার আসেন বাবা এমন নিয়ামত প্রাপ্ত আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসার দরকার আছে না নাই এবার বলেন নবীর ভালোবাসা সুন্নিদের মধ্যে আছে না নাই আছে নবী যদি আমরার মত হয় এই কথা বললে কি আর ভালোবাসা থাকে থাকে না নবীকে যদি আমাদের মতোই বলা হয় নবীকে যদি বড় ভাইয়ের মতো সম্মান দিতে হবে এই রকম বলা হয় দেয়ালের পিছে কি আছে নবী জানে না এইগুলা যদি তোমাদের আকীদা হয় তাইলে কশিন কালেও তোমরা নবীর ভালোবাসার দাবি করতে পারো না কারণ তোমরা দুশ্মনের রসুল আর আমরা সুন্নিরা হলাম ওশাকের রসুল ঠিক কি না আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু ইমানের বেলায় কোনো ত্রুটি নাই নবীর বেলায় আমাদের কোনো ত্রুটি নাই নবীর বেলায় আমরা কাউকে ছাড় দেই না নবীর শানে বেয়াদবি করলে আমরা কখনো সহ্য করতে পারি না আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা তাদের সঙ্গী হয়ে যাও যাদেরকে নিয়ামত দিছি এক নম্বরে আম্বিয়াই কেরাম তাদেরকে আমি নিয়ামত দান করছি ও আল্লাহ আমরা তো আদম নবীকেও পাইলাম না নূহ নবীকেও পাইলাম না নূহ ইব্রাহিম নবীকেও পাইলাম না মূসা নবীকেও পাইলাম না ঈসা রুহুল্লাহকেও পাইলাম না আমাদের সবচাইতে প্রিয় আমাদের জান আমাদের ঈমান আমরার নবীকেও তো আমরা জীবন দশায় পাইলাম না তো সঙ্গী হব কিভাবে আল্লাহ ডাক দেয়া বলে বান্দারে পেরেশান হই সিদ্দিকের দিকে লক্ষ্য কর আল্লাহ কই মিনান নবিগিন তারপরে হচ্ছে ওয়াসিদ্দিকিন যদি নবী না পাও তোমরা সিদ্দিকিনদের সঙ্গী হয়ে যাও সিদ্দিকিন মানে হচ্ছে সত্যবাদী যারা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও এবার আসেন বাবা সিদ্দিক সিদ্দিকে আকবর মানে সবচেয়ে বড় সত্যবাদী সিদ্দিকে আকবর এমন একজনের উপাধি দেখি আপনারা ওনার নামটা বলতে পারেন কিনা বলেন তো দেখি সিদ্দিকে আকবর উপাধি আমার নবী কাকে দিয়েছিলেন হযরতে
ابو بكر صدق رضي الله تعالى وي ابو بكر صدق رضي الله تعالى جيني هتشن صدق اكبر ابار بولن بابا امرا ابو بكر صدق كي حياتي بيچي পাই নাই উনাদের সঙ্গী হব কিভাবে আল্লাহ ডাক দেখ বান্দা নবী পাইলে নবীর সঙ্গী হইবা নবী না পাইলে সিদ্দিকদের সঙ্গী হইবা ও আল্লাহ নবীও পাইলাম না সিদ্দিকও পাইলাম না এবার আমরা কাদের সঙ্গী হব আল্লাহ ডাক দেয়া বলে বান্দারে যদি নবীও না পাও সিদ্দিকও না পাও তাইলে তোমরা একটা কাজ করতে পারো ওয়াশহাদা আমার বান্দাদের মধ্যে যারা শহাদায়ে কেরাম তাদের সঙ্গী তোমরা হয়ে যাও ও আল্লাহ শহাদায়ে কেরামদের সঙ্গী হব কিভাবে যেমন শহাদায়ে কেরামদের যিনি লিডার শহাদায়ে কেরামদের যিনি উস্তাদ উনি তো হচ্ছেন সাইয়্যিদুস শহাদা যিনার নাম হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে তো আমরা হায়াতে পাইলাম না ও আল্লাহ তাইলে আমরা কাদের সঙ্গী হব নবীকেও পাইলাম না সাহাবায়ে কেরামদেরকেও পাইলাম না আম্বিয়াই কেরামদেরকে পাইলাম না সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে পাইলাম না আহলে বাইতের সদস্য ইমাম হুসাইনকেও পাইলাম না এবার আমরা কাদের সঙ্গী হব আল্লাহ ডাক দেয়া বলে আল্লাহ কয় আমার সলিহীন বান্দা যারা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও আমার সলিহীন বান্দাদের সঙ্গী যদি তোমরা হইতে পারো আমার নিয়ামতের পরিপূর্ণ ভাগীদার তোমরা হয়ে যাইবা এবার বলেন বাবা আমরা সুন্নি যারা আমরা কি আউলিয়ায়ে কেরামদেরকে মানি কি মানি না এখানে যারা উপস্থিত আছেন যারা মাইকের আবার শুনতেছে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু তরিকাপন্থী কেউ কাদরিয়া কেউ চিশতিয়া কেউ নকশবন্দিয়া কেউ মুজাদ্দিদিয়া কেউ সুহরাওয়ার্দিয়া কেউ ওয়াইসিয়া এরকম বহু তরিকার অনুসারী মানুষ আমরা সবাই তরিকতপন্থী মানুষ এবার বলেন বাবা ওলি আল্লাহর সঙ্গী হওয়ার জন্য বলছেন কে আরো জোরে এবার আসেন যারা নাস্তিক তাদের মধ্যে তো আল্লাহ নাই কেন না তারা তো আল্লাহরে মানে না যদিও আল্লাহ তাদেরকে দেখতেছে কিন্তু তারা তো আল্লাহরে মানে না তারা যায় চাই পায় জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট তারা বাতিল হয়ে গেছে তারা বাতিল তারা জাহান্নামী তারপর আল্লাহ কই বান্দারে ইসলামের মধ্যে বহুত দল বের হয়ে যাবে নবী কই তাওয়াত্তরটা দল বের হবে সাতাশ তারিখ উম্মতি আলা সালাসি ওয়া সাবাইনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه البخاري بخاري شريف الحديث المرد الله النبي بولن وتشيكو يا من أمت دوات تتا دلبي بكتو هيا جابه ایک دل بتي دو باقي شمس تو دل جهنم چل جابه عمرا ڈاك دیا بولی يا رسول الله نبي جي কোন দলটা জান্নাতে যাবে যেই দলটাকে আপনি জান্নাতি বলে ঘোষণা দিচ্ছেন সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করার পরে নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে যেই দলের কথা আমি বলছি সেটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার দল আমার সাহাবীদের দল এই উভয় দলের অন্তর্ভুক্ত যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতের দল এবার বলেন যারা সাহাবীদেরকে বাদ দিয়া অন্য পন্থায় আল্লাহর রাসূল পাওয়ার চেষ্টা করে এবার বলেন তারা হক নাকি বাতিল জোরে বলেন এই হাদিসে নবী কয় আমি এবং আমার সাহাবীদের পথ মত অনুসরণ করে যারা চলবে তারা কি জান্নাতি দল তারা কি জান্নাতি দল তো বর্তমানে যারা শিয়া তারা তো সাহাবায়ে কেরামদেরকে মানতে চায় না চায় তারা সাহাবায়ে কেরামদেরকে মানতে চায় না আবার যারা খারিজি তারা আহলে বায়াতকে মানতে চায় না কথা ঠিক কিনা বলেন না অন্য হাদিসে নবী কি কয় নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত গোমরা হবে না যতক্ষণ তোমরা দুইটা জিনিসকে আকরায়া ধইরা রাখবা সুবহানাল্লাহ এক হচ্ছে আল্লাহ পাকের কিতাব কিতাবুল্লাহ দুই নম্বরে হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি আমার আহলে বায়াত জোরে বলেন না সুবহানাল্লাহ এক নম্বর আল্লাহর কিতাব দুই নম্বর কি আহলে বায়াত আল্লাহর কিতাব কোরআনকে অনুসরণ করতে হবে আর রসুলের সুন্নতের পরিপূর্ণ নিদর্শন আহলে বায়াতের মধ্যে সরাসরি আছে এই জন্য আহলে বায়াতকে অনুসরণ করতে হবে নবীকে এবং আহলে বায়াতকে অনুসরণ করার নাম হচ্ছে সুন্নি কথা ঠিক কিনা এখন বলেন সাহাবায়ে কেরামদের গালমন্দ কি করা যাবে
যাবে না ওই যে ওই হাদিসে নবী কয় এক হাদিসে নবী কয় আমার দল আমার সাহাবীদের দল জান্নাতি দল অন্য হাদিসে নবী কয় আল্লাহর কিতাব এবং আমার আহলে বায়াতকে অনুসরণ করলে তোমরা জান্নাতি তার মানে আহলে বায়াত লাগবে সাহাবায়ে কেরামও লাগবে কিনা বলেন লাগবে ও বাবা আমরা যারা সুন্নি মুসলমান আমাদের সাথে অন্যান্য দলের কত পার্থক্য দেখেন নাস্তিক যারা তারা তো কিচ্ছুই মানে না তারা এমনিতেই বাতিল এবার আসেন যারা ওয়াহাবি যাদেরকে আমরা ওয়াহাবি বলি ওই ওয়াহাবিরা কিন্তু আল্লাহ মানে রাসূল দি ঠিকঠাক মানে না আহলে বায়াতরাও মানে না আবার সাহাবায়ে কেরামের জন্য বেশি পাগল কথা ঠিক কিনা আবার আসেন অপর দিক দিয়া যারা খারিজি তারা রাসূলের মোটামুটি কিছুটা মানে সাহাবায়ে কেরামদেরকে খুব ভালো কইরাই মানে আহলে বায়াতরে দেখতেই পারে না কথা ঠিক কিনা আবার আসেন যারা শিয়া সম্প্রদায় তারা কিন্তু আল্লাহ মানে রাসূল মানে আহলে বায়াতকে পরিপূর্ণভাবে মানে আবার পাশাপাশি কিছু কিছু শিয়া সাহাবায়ে কেরামদের গালমন্দ করে আছে না নাই আবার আসেন যারা সুন্নি তারা আল্লাহ মানে তারা রাসূল মানে তারা সাহাবী মানে তারা আহলে বায়াত মানে এবার বলেন সব যারা মানে তারা কি হক নাকি কিছু মানে কিছু সারে তারা হক সব যারা মানে তারা কি নবীকে ছাড়া যাবে না নবীকে ছেড়ে দেওয়া যাবে না নবীর আহলে বায়াতকেও ছেড়ে দেওয়া যাবে না আবার নবীর সাহাবীদেরকেও ছেড়ে দেওয়া যাবে না কথা ঠিক কিনা ওই সাহাবায়ে কেরামদের মধ্যে এক একজনের মর্যাদা এক এক রকম সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের শান এক এক রকম উমর ফারুকের শান এক এক রকম উসমান জুন্নুরাইনের শান এক এক রকম হযরতে শেরে খুদা মাওলা আলীর শান আরেক রকম কথা ঠিক কি না সিদ্দিক আকবরের শান উমরের শান কেমন আসেন আলী মাওলা আলীর শান আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর জিগা ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো আসমানের মধ্যে যে তারকাগুলি দেখা যায় ওই তারকার সমতুল্য ইবাদত আপনার উম্মতের মধ্যে কোন উম্মতের আছে কিনা বলেন হযরতে মায়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আসমানের যে তারকা ওই তারকা তো গণনা করে শেষ করা যাবে না ওই অগণিত নেক আপনার উম্মতের কোন উম্মতের মধ্যে আছে কিনা আপনি বলেন আমার নবী বলেন ও আয়েশা আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার নেক আকাশের তারকার সমতুল্য জোরে বলেন না সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিকা মনে মনে বড় খুশি আরে আমি তো এমন একজনের মেয়ে যে আবু বকর নবীর ব্যবসার সাথী যে আবু বকর নবীর হিজরতের সাথী যে আবু বকর নবীর রওজার সাথী হবে যে আবু বকর সিদ্দিক আমার নবীর জান্নাতের সাথী হবে ওই আবু বকর সিদ্দিক আমার বাবা মনে হয় আমার নবী আমার আব্বার কথা বলবে কিন্তু না 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 আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা আকাশের তারকার সমতুল্য ইবাদত আমার উম্মতের মধ্যে একজনের আছে যিনি নিজের বাবার কল্যাণে নিজে কেটেছিলেন যিনার নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত উমার জোরে বলেন না সুবহানাল্লাহ মায়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল আমি অল্প অল্প করে একটু একটু করে শান বলতেছি আপনাদেরকে তাইলে বুঝবেন আমরা সুন্নিরা যে হক নবী ডাক দিয়ে বলেন আয়েশা এতক্ষণ তোমার চেহারাটা ছিল হাস্যোজ্জ্বল এখন তোমার চেহারাটা মলিন হয়ে গেল কেন মায়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি বুঝি আমার আব্বার কথা বলবেন কিন্তু না 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 আপনি তো উমরের কথা বইলা দিলেন আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা তুমি হয়তো জানো না আমার আবু বকরের এক রাত্রের ইবাদতের সাথে গোটা দুনিয়ার সমস্ত উম্মতের ইবাদত যোগ করলেও আমার আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না তাহলে এখানে কার কার শান পাইলাম আবু বকর সিদ্দিকের শান পাইলাম হযরতে উমর ফারুকের শানও পাইলাম এবার আসেন হযরতে উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজির দুই কন্যা বিবাহ করেন হযরত উসমান বিবাহ করেন হযরত উসমান দুই নূরের মালিক হয় লকব পেল জুন্নুরাইন দুই নূরের মালিক হয় লকব পেল জুন্নুরাইন কল্যাণ করিসলামী দেশ নূরানি তার পরিবেশ কল্যাণ কৌড়িস লামি দেশ নূর
রানী তার পরিবেশ মদিনায় মনোমারা নূরী নবীর নূরী দেশ মদিনায় মনোমারা নূরী নবীর নূরী দেশ এক যে আছে নূরের দেশ নূরের সেথাই নেই কোশেষ মদিনায় মনোমারা নূরী নবীর নূরী দেশ মদিনায় মনোমারা নূরী নবীর তাহলে ওসমান জুনুরানের শান কি আমার নবী কয় আমার দুই মেয়ে উম্মে কুলসুম এবং আমার রুকাইয়া রে আমার ওসমান জুনুরাইনের কাছে বিয়া দিছি আমার আরো যদি একটা মেয়ে অবশিষ্ট থাকতো ওই মেয়েটারও আমার ওসমানের কাছে বিবাহ দিতাম কারণ ওসমানের মতো লজ্জাশীল সাহাবী আমার নবীর সাহাবীদের মধ্যে আর কেউ ছিল না হযরত ওসমান জুনুরাইনের ধন সম্পদ আমার নবীর দ্বীনের কাছে বহুত ব্যয় করা হয়েছে কথা ঠিক কিনা এবার আসেন শের খোদা বেলায়েতের সম্রাট মারেফতের সম্রাট যিনি হচ্ছেন বেলায়েতের বাদশা জিনার সিগনেচার সারা কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না সুবহানাল্লাহ বলেন না জিনার বেলায়েত জন্মের পর থেকেই শুরু কখন থেকে জন্মের পর থেকেই জিনার বেলায়েত শুরু তিনি জন্ম হয়েছেন কাবা শরীফের ভিতরে সুবহানাল্লাহ এই পর্যন্ত কোন মানুষ কাবা শরীফের ভিতরে জন্ম হয় নাই কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছে শেরে খোদা মাওলা আলী আচ্ছা বলেন দেখি মাওলা আলীর মায়ের নাম কি হযরতে শেরে খোদা মাওলা আলীর মায়ের নাম কি ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ অনেকে পেস্ট লাগাই আমি অনেক জায়গায় ফাতেমা ফাতেমা কয় ওয়াজ করলে কয় ফাতেমা তো আলীর বিবি আর নে কথা ঠিক না বুঝবেন পেস্ট লাগায়েন না মাওলা আলীর আম্মা জানের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহু আর মাওলা আলীর বিবির নাম হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমা বিনতে মুহাম্মদ কথা ঠিক কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার নবীর মেয়ে ফাতেমা হচ্ছে মাওলা আলীর বিবি আর আসাদের মেয়ের নাম হচ্ছে ফাতেমা ওই ফাতেমা মাওলা আলীর মা সুবহানাল্লাহ বলেন না ওই ফাতেমা বিনতে আসাদ গর্ভের মধ্যে সন্তান মানে মাওলা আলী সুবহানাল্লাহ মানত করছেন আল্লাহ গো আমার সন্তানটারে পেটের মধ্যে লইয়া তোমার কাবা শরীফ আমি তাওয়াফ করব তোমার কাবাতে যাই দুই রাকাত নামাজ পড়ব এই নিয়ত করে তিনি ঘর থেকে বের করেন পেটের মধ্যে সন্তান যখন কাবা শরীফ তাওয়াফ করতেছেন ওই তাওয়াফের মধ্য দিয়ায় ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ প্রসব বেদনা যে কত বেদনা প্রসব ব্যথা যে কত ব্যথা ও বাবা সেইটা তো পুরুষ যারা তারা অনুধাবন করতে পারবে না একমাত্র মা বোন জানা তারা হারে হারে বুঝতে পারে প্রসব বেদনা যে কত ভয়াবহ হযরতে ফাতেমা বিনতে আসাদের পেটে বেদনা শুরু হয়ে গেল প্রসব ব্যথা তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন ডাক দেয়া বলে আল্লাহ আমি আসছি তোমার পবিত্রতম জায়গায় এই জায়গায় যদি আমি আমার সন্তানকে প্রসব করি আমারও কলঙ্ক হবে কাবাও কলঙ্কিত হবে গো আল্লাহ তুমি আমাকে বেইজ্জত কইরো না তোমার কাবা তো তুমি বেইজ্জত কইরো না আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে রে জিব্রাইল আমার ফাতেমার পেটে কে জানোস নি আমার ফাতেমার পেটে এমন একজন সন্তান যাকে আমি আল্লাহ বেলায়েতের সম্রাট বানাবো যাকে আমি আল্লাহ তাআলা বেলায়েতের বাদশা বানাবো ওই আলী ফাতেমার পেটের ভিতরে চলো 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 তুমি জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও আমার কাবার এরিয়াটা তুমি খুইলা দাও দরজাটা খুইলা আমার ফাতেমারে টান দিয়া তুমি কাবা চত্বরের ভিতরে ঢুকায়া দাও সুবহানাল্লাহ কাবার যে চতুর্মুখী দেয়াল ওই দেয়ালের ভিতরে মাওলা আলীর নিয়া হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি ঢুকে গেলেন উনি প্রসব হয়েছে কাবা শরীফের ভিতরে সুবহানাল্লাহ বলেন না এবার বলেন কোন ডর আছে কোন ভয় যারে আল্লাহ এত মায়া করে যার জন্মটা কাবার ভিতরে দেওয়া হয়েছে বলেন বাবা বর্তমানে কোনো মহিলার যদি প্রসব ব্যথা কাবার চত্বরে শুরু হয় তারে কি কাবা দরজা খুলে দেওয়া হইব নাকি চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হবে হাসপাতাল পাঠানো হবে কিন্তু মাওলা আলীর জন্য কাবার দরজা খুলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন না
এই মাওলা আলী যে কেমন আলী যেই আলীর ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী হলাম এলমের শহর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ মাওলা আলী শহরের দরজা শুধু তাই না মান কুনতু মাওলাহু ফালিয়ুন বা ফাহাজা আলিয়ুন মাওলা নবী ডাক দেয়া বলেন আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা সুবহানাল্লাহ বলেন না অহন সুবহানাল্লাহ কইতেন না আমি ভালো করেই জানি কারণ অহন যদি কাইলই জেন গে তাইর হিসেবে শোনা দিবেন কি তাই বড় তোর চাইপ্পা বের হইলে আওয়াজ কথা ঠিক কি না গলাটা চিবাদা ধরব এমনে আদ্দা ধরত না মুগদা ধরব রে এরপরে অটোমেটিক আওয়াজ বেরিব মরাইতে বেড় হইছিল যে খারি যাবা কথা ঠিক কি না তাহিরি ইজ তাহিরি অনলি ওয়ান পারসন ইন দা ওয়ার্ল্ড কথা ঠিক কি না তাহিরি একমাত্র একজন ওই যে পুরো বিশ্বের মধ্যে একটা কথা ঠিক কি না তাহিরি সুরে তো বক্তা অভাব নাই কিন্তু তাহিরি কি হয় হয় না আল্লামা তাহিরি কথা ঠিক কি না আল্লাহ যেন ওনার নেক হায়াতে বরকত দেন সকলে পড়েন না আমিন বাবার আমার শের খোদা মাওলা আলী যিনি হচ্ছেন বেলায়েতের বাদশা বেলায়েতের সম্রাট যিনার জন্ম কাবা শরীফের ভিতরে নবী বলেন আমি যার মাওলা আমার আলী তার মাওলা আমি যার মাওলা আমার আলী তার মাওলা মানে আমি নবীরে যদি কেউ মাওলা হিসাবে মানো আমার আলীর বিরোধিতা করলে তোমার হবে না আমার আলীর আগে মাওলা মানতে হবে আমি নবী তোমার মাওলা হয়ে যাব চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ বাবার আমার ওই মাওলা আলী কেমন আলী দেখেন মাওলা আলীর বয়স সম্ভবত ২০ দিন থেকে এক মাস এইরকম বয়স হবে বা ধরেন এক বছর একদম ছোট বাচ্চা এক বছর বয়স মাওলা আলীর যিনি ভালো করে বসতে পারে না ভালো করে হাঁটতে পারে না হামাগুড়িও দিতে পারে না শুয়ে থাকে ওই মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মাওলা আলীকে ঘরের ভিতরে বসাইয়া তিনি রান্না করে গেলেন রান্না করবে রান্না করার জন্য যখন রান্না ঘরে গেলেন মাওলা আলী ছোটবেলায় ঘরের মধ্যে বসে আছে বা শুয়ে আছেন উনি রান্না করে রান্না করতে গেলেন যাইয়া হঠাৎ করে তাকায়া দেখে সন্তানটার যেখানে তিনি বসায়া গেলেন ওই সন্তানটার পাশে বিশাল বড় একটা অজগর সাপ দাঁড়ায় রইছে যে অজগর সাপ হা করতে দেরি হবে মাওলা আলী রে ভক্ষণ করতে দেরি হবে না ছোট বাচ্চা না হা করলে এমনিতে মরডিকে দেবো গা এইরকম একটা সাপ মাওলা আলীর সামনে এরকম ভাবে ফানা তুইলা দাঁড়ায় রয়েছে ফাতেমা বিনতে আসার চিন্তার মধ্যে পড়ে গেলেন হাই হাই রে এই বুঝি আমার সন্তানটারে খেয়ে ফেললো এই বুঝি আমার সন্তানটারে মেরে ফেললো আপনারা শুনলে বড় আশ্চর্য হবেন আমার নবী রহমাতুল্লিল আলামিনের সবচেয়ে প্রিয়জন ছিলেন শের খোদা মাওলা আলী নবীর কলিজার টুকরা নবীর চোখের দুলালি চোখের মনি মা ফাতেমা রে যে আলীর কাছে বিয়া দিছেন এই আলী তো সাধারণ কোন আলী হতে পারে না কথা ঠিক কিনা ওই আলী কেমন আলী যেই আলী জন্মের পর ওনার জবান দিয়া কথা বের হতো না উনি চোখ মেলা তাকাইতেন না ওয়া ওয়া কইরা কান্দতেন না মাওলা আলীর কয়েকটা সমস্যা হইছিল জন্মের পর তিনি ওয়া ওয়া করে কাঁদে না দুই চোখ মেলা দেখে না মায়ের বুকের দুধ পান করে না মা তো বড় টেনশনে পড়ে গেলেন হাই হাই রে আমার সন্তান কথা বললে বলুক না বললে নাই কাঁদলে কাঁদুক না কাঁদলে নাই আমি মারে দেখলে দেখুক না দেখলে নাই কিন্তু আমার সন্তানটা যদি না তাহলে তো আমার সন্তানটা বাঁচতে পারবে না আমার সন্তানটা তো মরে যাবে মা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন এই সত্য সন্তানটারে কোলে নিয়া চইলা গেলেন আমার মুস্তফা নবীর দরবারে আমার নবীর কাছে নিয়া কই ইয়া রাসূলুল্লাহ দেখেন না গো আমার সন্তানটা কেন জানি আমি মায়ের বুকের দুধ পান করতেছে না আমার সন্তানটার তিনটা সমস্যা আমার সন্তান খায় না আমার সন্তান কথা বলে না আমার সন্তান দেখে না আমার নবী ডাক দেয়া বলে মা গো তুমি বলো তোমার সন্তানের প্রধান সমস্যাটা কি মা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের প্রথম সমস্যাটা হচ্ছে আমার সন্তান না দেখলে দেখুক সমস্যা নাই খাইলে খাক না খাইলে আমার সন্তান কথা বললে বলুক না বললে নাই কিন্তু আমার সন্তানটা যদি না খায় আমার সন্তান তো বাঁচতে পারবে না আমার সন্তানের প্রধান সমস্যা হচ্ছে আমার সন্তান খায় না আমার নবী যখন মাওলা আলীর নবীজির কুল মুবারকের মধ্যে নিয়া নবীজির বেলায়েতের নবুয়াত
উম্মতের রিসালাতের নূরানি জিহ্বা মুবারক মাওলা আলী শিশু বাচ্চার মুখে ঢুকায়া দিলেন আরো জোরে আমার নবীর জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের ভিতরে যখন ঢুকায়া দিলেন মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা চপর চপর করে আমার নবীর জিহ্বা মুবারক থেকে বেলায়েতের মারেফতের গোপন সুধা পান করলেন চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী কো মাগো এবার নেন আপনার সন্তান খাবে এখন দেখা গেল মা যখন দুধ পান করাতে চায় সন্তান অটোমেটিক খেতে শুরু করছে রে বলেন না সুবহানাল্লাহ আমার নবী ডাক দেখো মাতেলে ঠিক আছে যাও তোমার সন্তানের প্রধান সমস্যা তো দূর করে দিলাম মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার সন্তান খাইব কিন্তু আমি মারে দেখব না এইটা আমি মা সহ্য করতে পারব না আমার সন্তান যেন দেখতে পারে চোখটা বালা কইরা দেন আমি শর্ট করে বলতেছি আমার নবী সন্তানের চোখের মধ্যে যখন এই রকম ভাবে ঘর্ষণ দিলেন সন্তানের চোখ বালা হয়ে গেল মারে দেখলেন আমার নবীর দিকেই প্রথম নজরটা তিনি দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ মা ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান খাইব আমার সন্তান আমি মারে দেখব কিন্তু আমি মারে মা কয়া ডাকব না এটা আমি মা কোনদিন সহ্য করতে পারব না গো আমার নবী কয় দাও 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 তোমার সন্তানটারে দাও নবী সন্তান